বাংলায় ফুটবলের উন্নতির লক্ষ্যে অভিনব উদ্যোগ বিরাটিতে। জাতীয় ক্রীড়া ক্ষেত্রে বাংলার ফুটবল অন্য মাত্রা বহন করে, সেই ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে অভিনব উদ্যোগ নিল বিরাটির মধ্য নীলাচলের ভাই ভাই সংঘ। রবিবার বিরাটির এই ক্লাবের তরফে বাংলার ফুটবলের উন্নতি সাধনে ইস্টবেঙ্গল ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করে। এর পাশাপাশি এলাকায় ফুটবলের উন্নতিতে ফুটবল প্রদান করা হয় বিরাটির ওই ক্লাবের তরফে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকার সহ সমাজের বিশিষ্টজন। এদিন ইস্টবেঙ্গল কর্মকর্তার হাতে ক্লাবের তরফে আর্থিক অনুদান তুলে দেন ক্লাবের সভাপতি মাধাই দাস। আজকে আমাদের মূলত ব্লাড ডোনেশন ছিল, তার সাথে মেন যেটা অনুষ্ঠান ছিল আমাদের ইস্টবেঙ্গল ক্লাব বাংলার ফুটবলের উন্নতির জন্য, সেই ইস্টবেঙ্গল ক্লাবকে আমরা 1 লক্ষ টাকা অনুদান দিই এবং ক্লাবের যে মহান যে সর্বময় কর্তা দেবব্রত সরকার তাহাকে তুলে দিই, আর তার সাথে আমাদের এলাকার বিভিন্ন ক্লাবকে ফুটবল। এছাড়াও এদিন ক্লাবের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রায় 80 জন মানুষ রক্তদান করেন। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।